আসসালামু আলাইকুম, এটা আমার এক্সেল টিউটোরিয়াল নিয়ে 44তম ভিডিও। আজকের ভিডিওটাতে আপনাদের সাথে যে ফর্মুলাটা শেয়ার করব, সেই ফর্মুলাটার নাম হচ্ছে অ্যান্ড ফর্মুলা। অ্যান্ড ফর্মুলাটা আসলে বেসিক্যালি হচ্ছে একটা লজিক্যাল ফর্মুলা, এবং অ্যান্ড ফর্মুলাটার কী কাজ আমি সেটা আপনাদেরকে প্রথমে বলে নিচ্ছি। যে অ্যান্ড ফর্মুলার কাজ হচ্ছে, যদি দুইটা লজিক্যাল ফর্মুলা দুইটাই যদি আসলে ট্রু থাকে, যে দুইটাই সত্য, তাহলে সেই ক্ষেত্রে অ্যান্ড ফর্মুলা ট্রু শো করবে। হ্যাঁ, আর যদি দুইটা লজিক্যাল ফর্মুলা থেকে কোনো একটা ফলস থাকে, যে কোনো একটা সঠিক না কিন্তু একটা সঠিক, সেই ক্ষেত্রে সে ফলস দেখাবে। অর্থাৎ এক কথাতে বলতে পারি যে রিটার্ন ট্রু ইফ অল অফ দ্য আর্গুমেন্ট এভিলেট টু ট্রু। তো যদি এখানে দুইটা ইনফরমেশান, যে দুইটা লজিক আমরা এখানে দাঁড় করিয়েছি, সেই দুইটা লজিকে যদি আসলে এখানে ট্রু হয় বা সঠিক থাকে, সেই ক্ষেত্রে অ্যান্ড ফর্মুলাটা ট্রু শো করবে। যদি দুইটা থেকে যে কোনো একটাও ফলস থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এই ট্রু ফর্মুলা অ্যান্ড ফর্মুলা ট্রু শো করবে না। তো এখানে আমরা কিছু পার্সনের নাম দিয়ে রেখেছি, জুনায়েদ বাবু, শিমুর, লুবনা, রবিন। এই পার্সনগুলো হচ্ছে, এখানে কিছু পার্সনের নাম দেওয়া হয়েছে এবং তাদের ইয়ার অফ সার্ভিস, কত বছর যাবৎ তারা আসলে জব করে, তাদের পে রেট, আওয়ারলি পে রেট দেওয়া হয়েছে এবং ওয়ার্কিং আওয়ার দেওয়া হয়েছে, এবং পে যে তাদেরকে করা হচ্ছে সেই পে এর অ্যামাউন্ট দেওয়া হচ্ছে। তো আমরা এখানে অ্যান্ড ফর্মুলা ইউজ করে তাদেরকে কিছু লজিক্যাল ফর্মুলার ভিতরে রাখবো, এবং এটা রেখে আমরা দেখার চেষ্টা করব যে আসলে এটা কি শো করে। তো আমি অ্যান্ড ফর্মুলাটা ইউজ করতেছি, এখানে দিচ্ছি আমি সমান সমান এ অ্যান্ড ডি অ্যান্ড, এবং অ্যান্ডটাকে ডবল ক্লিক করে দিচ্ছি। লজিক বলতেছে লজিক নাম্বার ওয়ান, লজিক নাম্বার ওয়ান হচ্ছে আমি এখানে ইয়ার অফ সার্ভিস দিয়ে লজিক দিচ্ছি, যে ইয়ার অফ সার্ভিস, যদি ইয়ার অফ সার্ভিসটাকে ক্লিক করে দিলাম, ইয়ার অফ সার্ভিসটাকে ক্লিক করে দিলাম, এবং যদি ইয়ার অফ সার্ভিস এখানে থ্রি ইয়ার্সের কম হয়, থ্রি ইয়ার্সের সমান অথবা থ্রি ইয়ার্সের কম হয়, তাহলে এখানে ট্রু দেখাবে। যে থ্রি ইয়ার্সের যদি কম হয় তাহলে ফলস দেখাবে, এবং থ্রি ইয়ার্সের সমান বা থ্রি ইয়ার্স থেকে বেশি হয় তাহলে ট্রু দেখাবে। তাহলে আমি এখানে ফার্স্ট লজিকটা দিয়ে দিলাম, দিয়ে এন্টার চেপে দিচ্ছি। এখানে দেখাচ্ছে যে ফলস, দ্যাট মিন্স হচ্ছে এইখানে যে সেলস পার্সনটা আছে জুনায়েদ, তার ইয়ার অফ সার্ভিস টু ইয়ার্সের কম, যার কারণে তাকে ফলস দেখাচ্ছে। বাবুর এখানে ইয়ার অফ সার্ভিস বেশি, যার কারণে ট্রু দেখাচ্ছে। তারপরে শিমুলের ইয়ার অফ সার্ভিস কম, ফলস দেখাচ্ছে। নিচে লুবনা এবং রবিন, এদের ইয়ার অফ সার্ভিস এই কন্ডিশন অনুযায়ী ঠিক আছে, মানে ইয়ার অফ সার্ভিস ফাইভ ইয়ার্স থ্রি ইয়ার্সের বেশি আছে, যার কারণে এদেরকে ট্রু দেখাচ্ছে। এখন আমরা সেকেন্ড লজিকে যাব। সেকেন্ড লজিকের জন্য যেটা করতে হবে, আমি এফ টু বাটনে ক্লিক করছি, ফর্মুলাতে ফিরে আসলাম। ফর্মুলাতে ফিরে আসার পর থ্রি পর্যন্ত ছিল হচ্ছে আমাদের ফার্স্ট লজিক, আমি এখানে একটা কমা দিচ্ছি। এখন বলতেছে আমাকে লজিক টু, লজিক টুটা কী, লজিক টুটা হচ্ছে আমি এখানে দিচ্ছি যে লজিক টু যদি পে রেট, পে রেট যদি পঁচিশের সমান, পঁচিশের সমান বা পঁচিশের থেকে কম হয়, তাহলে সেই ক্ষেত্রে সে আমাকে ফলস দেখাবে। আর যদি তার ওয়ার্ক যে ইয়ার অফ সার্ভিস আছে সেটা যদি ফাইভ থ্রি ইয়ার্সের বেশি হয়, ইয়ার অফ সার্ভিস থ্রি ইয়ার্সের বেশি, এবং আওয়ারলি পেমেন্ট যদি তার পঁচিশ টাকার বেশি হয়, সেই ক্ষেত্রে সে আমাকে ট্রু শো করবে। অর্থাৎ দুইটা লজিক্যাল ফর্মুলা, যে দুইটা লজিক দিয়েছে দুইটাই যদি ঠিক থাকে, তাহলে সেই ক্ষেত্রে সে আমাকে টু দেখাবে। আর যদি দুইটা লজিক্যাল ফর্মুলার মধ্যে যে কোনো একটাও ভুল থাকে, তাহলে সে আমাকে ফলস দেখাবে। তো এতটুকু ছিল হচ্ছে দুইটা লজিক একসাথে দেওয়ার ফর্মুলা। আমি এখানে এন্টার করে দিচ্ছি, এখানে দেখাচ্ছে ফলস, এবং পরবর্তীতে আমি এটাকে স্ক্রল করে নিচে নামিয়ে দিলাম, আমার এখানে ইনফরমেশান এসে গেছে। এখন দেখাচ্ছে ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সনের এখানে তার ইয়ার অফ সার্ভিসও কম এবং পেমেন্ট রেটও কম, যার কারণে এখানে তাকে ফলস দেখাচ্ছে, তার মানে সে কোনো লজিক্যাল ফর্মুলার ভিতরেই নেই। সেকেন্ড পার্সনে দেখাচ্ছে যে হ্যাঁ, তার থ্রি ইয়ার্সের বেশি হচ্ছে ইয়ার অফ সার্ভিস এবং পে রেটও হচ্ছে 25-এর বেশি, যার কারণে তাকে এখানে ট্রু দেখাচ্ছে। থার্ড পার্সনের এখানে তার ইয়ার অফ সার্ভিস, এখানে আমরা দেখতে পারতেছি ইয়ার অফ সার্ভিস কম, অর্থাৎ সে তিন বছরের নিচে কাজ করেছে, বাট তার পেমেন্ট কিন্তু বেশি, আওয়ারলি পেমেন্ট কিন্তু এখানে বেশি, তার আওয়ারলি পেমেন্ট বেশি, বাট
তার হচ্ছে ইয়ারলি যে ইয়ার অফ দ্য সার্ভিস সেটা আসলে কম, যার কারণে তাকে এখানে ফলস দেখাচ্ছে। অর্থাৎ তার দুইটা লজিকের মধ্যে একটা আসলে মিলতেছে না, যার কারণে তাকে ফলস দেখিয়েছে। ফোর্থ পার্সনের এখানে দেখাচ্ছে যে হ্যাঁ, তার এখানে ইয়ার অফ সার্ভিস এবং হচ্ছে পে রেট দুইটাই ঠিক আছে, দুই লজিকের ভিতরেই ঠিক আছে, এর জন্যই আসলে তাকে এখানে ট্রু দেখাচ্ছে। এবং ফিফথ পার্সন যিনি আছেন, তার ইয়ার অফ সার্ভিস ঠিক আছে, আমরা দেখতে পারতেছি যে হ্যাঁ সে 3 বছরের উপরে জব করেছে, বাট তার পে যেটা দেওয়া হয়, পেমেন্ট যেটা দেওয়া হয়, তার পে রেটটা আসলে আওয়ারলি কম, পে রেটটা আসলে 25-এর নিচে আছে, 24 আছে, যার কারণে তার এখানে আবার ফলস দেখাচ্ছে। তো আমরা এখানে আসলে দেখতে পারলাম যে অ্যান্ড ফর্মুলাটা আসলে বেসিক্যালি যতগুলো লজিক্যাল ফর্মুলা ইউজ করা হবে ওই সব লজিক্যাল ফর্মুলাই যদি সঠিক থাকে তাহলেই শুধু অ্যান্ড ফর্মুলা ট্রু দেখাবে। ওই সবগুলো লজিক্যাল ফর্মুলা থেকে যদি কোনো একটা লজিকও যদি না ম্যাচ করে তাহলে সেই ক্ষেত্রে আসলে সে ফলস শো করবে। তো এটাই হচ্ছে অ্যান্ড ফর্মুলার কাজ। আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক দিবেন এবং ভিডিওটা মানুষের সাথে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন, এবং নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটা। আমি অলরেডি আপনাদেরকে বলে দিচ্ছি মাইক্রোসফট এক্সেলের যে ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাগুলো থেকে আমরা অলরেডি লজিক্যাল ফর্মুলা অ্যান্ড ফলস ইফ ইফ ইরোর নট অর অ্যান্ড ট্রু এগুলো অলরেডি আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখিয়ে ফেলেছি। এখন যেটা বাকি আছে সেটা হচ্ছে অর এবং নট ফর্মুলা, এটা আমার পরের ভিডিওটাতে আমি দিয়ে দিচ্ছি। তাহলে লজিক্যাল ফর্মুলাটা আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। এখানে যে টেক্সট ফর্মুলা আছে আমরা টেক্সট ফর্মুলা মোটামুটি সবই ইউজ করে ফেলেছি। হ্যাঁ, চার্ট, ক্লিন, কোড, কনকোর্ডিনেটি, ডলার, এইসব যে ফাইন্ড, হ্যাঁ, ফিক্সড, লেফট, লেন, লোয়ার, এই মিড, এগুলো আসলে আপার লোয়ার যেগুলো আছে রিপিট এগুলো আমরা দেখিয়ে ফেলেছি। এখন এখানে যে ডেট অ্যান্ড টাইম ফর্মুলাতে যেগুলো আছে ডেট, হ্যাঁ, ডে, ডে 360 আসলে এইগুলো থেকে আওয়ার, মিনিট, মান্থ এইগুলো বেশিরভাগ ফর্মুলায় দেখানো হয়ে গিয়েছে। এখন পরবর্তীতে আমরা ইনশাল্লাহ লুক আপ যেটা আছে লুক আপ থেকেও আসলে আমরা অনেক ফর্মুলা দেখিয়ে ফেলেছি, ভ্যালু কাপ, এইস লুক আপ, মাস্টার লুক আপ, রো, কলাম, ইন্ডেক্স নাম্বার। এখন আমাদের কাছে যে ইউনিটগুলো বাকি আছে সেটা হচ্ছে ফিনান্সিয়াল ইউনিটের কিছু কাজ বাকি আছে এবং ম্যাথের কিছু ইউনিট বাকি আছে। পরবর্তী ভিডিওগুলোতে ইনশাল্লাহ আমরা ফিনান্সিয়াল ক্যালকুলেশনগুলোতে যাবো এবং ফিনান্সিয়াল ফর্মুলাগুলোতে যাবো, যেগুলো আসলে মূলত ফিনান্সিয়াল ইউনিটের মধ্যে বেশি ইউজ করা হয় বাংলাদেশের ব্যাংক, বিমা, কর্পোরেট অফিসগুলোর অ্যাকাউন্টস মেনটেন করার জন্য ফিনান্সিয়াল ইউনিটের প্রয়োজন হয়। আমি পরবর্তী ভিডিওগুলোতে আসলে 50-এর পর থেকে ভিডিওগুলোতে ইনশাল্লাহ ফিনান্সিয়াল ইউনিটগুলো নিয়ে, ফিনান্সিয়াল ফর্মুলাগুলো নিয়ে কথা বলবো আপনাদের সাথে। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।